জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার রায়ের বিরুদ্ধে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আপিল করেছেন। মঙ্গলবার বিকাল তিনটার দিকে খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবীরা হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করেন। খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন। এর আগে সুপ্রিম কোর্ট বারের হল রুমে কয়েক ঘন্টা ব্যাপী এই বৈঠক করেন বিএনপির চেয়ারপারসনের সিনিয়র আইনজীবীরা। এতে অংশ নেন ব্যারিস্টার মওদুদ আহমদ, খন্দকার মাহবুব হোসেন, এজি মোহাম্মদ আলী, আব্দুর রেজ্জাক খান, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, সানাউল্লাহ মিয়া, আমিনুল ইসলাম ও মাসুদ আহমেদ তালুকদার। গতকাল সোমবার খালেদা জিয়ার কারাদণ্ডের রায়ের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এদিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদার আত্মপক্ষ সমর্থন করে আদালতে দেওয়া বক্তব্যকে বিকৃত করে রায় প্রদান করেছে বিচারপতি আখতারুজ্জামান। 19 ফেব্রুয়ারি মামলার রায়ের সার্টিফাইড কপি খালেদা জিয়ার আইনজীবীদের কাছে পৌঁছার পর বক্তব্য বিকৃতির এই তথ্য বেরিয়ে আসে। বিএনপি ও খালেদা জিয়ার পক্ষের আইনজীবীরা বারবারই বলে আসছিল, জাল জালিয়াতি আর নথি ঘষামাজা করে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার চার্জশিট তৈরি করা হয়েছে। এখন মামলার রায়ে খালেদার বক্তব্যকে বিকৃত করার তথ্য প্রমাণ হওয়ায় তারা বলছেন খালেদা জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত এই মামলার পুরো কার্যক্রমটি হয়েছে জালিয়াতির মাধ্যমে, যা আবারও প্রমাণিত হল। গত 8 ফেব্রুয়ারি বিশেষ জজ আদালত জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় রায় ঘোষণা করেন। রায়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে 5 বছর এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ আরো 4 জনকে 10 বছর করে কারাদণ্ড দেওয়া হয়।